নমস্কার বন্ধুরা, জীবনের স্বাদ চ্যানেলে আজকে আমি মালপোয়া পিঠে করব। দেখুন কিভাবে করছি। এই যে নারকেলটা কুড়ি নিয়েছি, এখন এইটা কিভাবে চালের গুঁড়ি দিয়ে মেখে নেব সেটা দেখুন। নারকেলের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। একটু রোল ময়দা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমার মালপোয়া ভাজা হয়ে গেছে। এরকম করে আপনারা মালপোয়া ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। মাসিমার হাতের মালপোয়া খেয়ে মন ভরে গেল, খুব টেস্টি হয়েছে খেতে।